জনাব ফরিদ আল মামুন, আপনাকে অনুরোধ করছি, আজকে 5 মাস পর বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবার আপনি এই দুইটা বিষয়কে সামনে রেখে কথা বলার অনুরোধ করছি। আওয়ামী লীগ যদি এটা মনে করে যে অনেক কিছু হয়ে গেছে পঞ্চমবারের প্রধানমন্ত্রী, এরকম ভাবে কয়েক শতবার প্রধানমন্ত্রী হওয়া যায়, কিন্তু মানুষের বিচার হচ্ছে জন্মের পরে অনেকেই বাহবা দেয়, কিন্তু এটা দিয়ে মানুষের জীবনের চরিত্র বা মানুষ কেমন এটা বিবেচনা করা যায় না, বরঞ্চ তার এইটা বিবেচনার জায়গাটা হচ্ছে শেষ জামাত, যেটা জানাজার জামাত হয়, ওখানেই মানুষের ভালোবাসা আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটে। এই বুটে জোর করে হোক আর ইয়ে করে হোক, যাই হোক, যারা এমপি মন্ত্রী হয়েছেন, উকিল আব্দুস সাত্তার সাহেব, উনার জানাজায় বোঝা গেছে তিনি এই দেশ এবং জাতির কত বীর পুরুষ ছিলেন, না উনার দলের মানুষ গিয়েছে, না যে দলে উনি গিয়ে ইলেকশন করেছেন, যে ব্যক্তিদের কথা শুনছেন উনারা গিয়েছে, কেউই জানে, দুই নৌকায় পাড়া দিয়েছেন, মধ্যখানে পড়েছেন, কোন নৌকায় পান নাই। আগামী দিন এই পঞ্চমবারের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি মন্ত্রী, এদের যে কি হবে এটা তো আগামীতে দেখা যাবে। তো আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে এসে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হচ্ছে জনগণ, এই জনগণের তুয়াক্তা কিন্তু এই সরকার করছে না। আজকে বুটের যে রাজনীতির অবস্থা আমরা খোঁজ খবর নিলাম, আমি অবশ্য বের হইনি, আমার এলাকায় ইতিমধ্যে মামলা দুইটা হয়ে গেছে, চলছে মামলা, মারামারি নিজেদের মধ্যে, কিন্তু যা দেখলাম যা শুনলাম যে বুট তো নাই, জুহর পর্যন্ত 2টা পর্যন্ত বুটের কোনো খোঁজ খবর নাই, কোথাও 100, কোথাও 70, কোথাও 150, 200, কিন্তু কি যে একটা তেলেসমাতি হলো যে 1 ঘন্টা 2 ঘন্টার ব্যবধানে হঠাৎ করে বুট 400-500 করে এক একটা সেন্টারে উঠে গেল, কোনোটায় 600 কাস্ট হয়ে গেল, 300 কাস্ট হয়ে গেল, 1000 কাস্ট হয়ে গেল, এইগুলো কেউই বুঝতে পারতেছে না। আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটা বিপ্লব হয়েছে, অনেক মানে মহিলা তো নাই, মুষ্টিমে কিছু মহিলা গিয়েছে, বিশেষ করে যারা নির্বাচনের জন্য কাজ করছেন তারাও মহিলা নিতে পারছেন না। কিছু ভাইদেরকে যখন জিজ্ঞেস করলাম কি খবর বুটের কি খবর, এরা তো খুব রেগে মেগে গরম হয়ে বললো আরে এইটা কি বুট, আগে যদি জানতাম তাইলে বুটের কাজে টাজে দলের পক্ষে যেতাম না, এখন তো একেবারে মানে ইজ্জত নাই, বুট নাই, কিছু নাই, দেখো না কিছু বলে কিছু মানুষ দেওয়া যায় কিনা, রিকোয়েস্ট করছে যে কিছু মানুষ কি দেওয়া যায় কিনা, তোমরা না বললে মানুষ বুটে আসবে না, এরকম একটি পরিস্থিতিতে বুট হলো। আবার পত্রিকায় নিউজ হচ্ছে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী, উনারাও আবার স্বাক্ষর করছেন, স্বাক্ষরের ছবি দিচ্ছেন, শপথে গিয়ে উনি বায়োমেট্রিক টেস্ট দিচ্ছেন, এটার ছবিও দিচ্ছেন, মনে হচ্ছে জানি উনারা বিশ্ব জয় করে ফেলছেন, কিন্তু আসলে মানুষের মনে যে ঘৃণার জন্ম হয়েছে, যে ঘৃণা আছে, এটার বহিঃপ্রকাশ হলে যে কি হবে আল্লাহু আলাম। এর জন্য অনেকে এখন আওয়ামী লীগের নাম শুনলে কষ্ট পায়, বিবাহ ব্যঙ্গে দেয় বলে, না এখানে আর হবে না, অসুবিধা, এরকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। আওয়ামী লীগের সাথে বিএনপির বিবাহ শাদী বন্ধ হয়ে গেছে, বন্ধ হয় নাই, কিন্তু যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদের মনে তো কষ্ট আছে, যেমন অনেকেই হয়তো আমাদের যারা আমরা বিএনপি জামাত করি বা অন্য দল করি, অনেকের সন্তানগুলো না হয় ভাইগুলো হয়তো আগামীতে আওয়ামী লীগ করত, কিন্তু আজকে যখন দেখবে তার বাবা কারাগারে যাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, বাই হয়েছে, বড় হওয়ার পরে যখন একটা শুনবে তখন তারা ওদিকে আর যাবে না, এগুলো একটা ইতিহাস হয়ে যাবে। আমার ছেলে KG 1 পড়ে, সেও কেউ ডাক দিলে আগে দেখে পুলিশ না মানুষ, দরজা খুলে দেয় না, সে বুঝে KG 1 পড়ে, পুলিশ আর মানুষ সে ভেন্টিলেটারে উপরে উঠে, উঠে ভেন্টিলেটার দিকে তাকায়, এরপরে আইসা বলে আব্বু পুলিশ না তো মানুষ আসছে, বলে তাইলে খুলে দাও, বলে খুলে দিচ্ছি, না হয় খুলে দেয় না। তাহলে এটা দিয়ে আগামী প্রজন্মগুলো আমরা কি শিখতেছে কি বুঝতেছে, এটা অত্যন্ত জটিল একটা বিষয় আমরা বাংলাদেশের মানুষের জন্য, তরুণ প্রজন্মের জন্য। আজকে তো দেখলাম যারা এক সময় ছাত্রলীগের মিছিল করে, যুবদলের যুবলীগের মিছিল করতে করতে, মারামারি করতে করতে ফানা, এরাও তো বুট দেয় নাই, আমি আমার এলাকায় দেখেছি তারা বুট দেয় নাই, যারা বিগত সময় আমি আমার একান্ত আপনজন মানুষ, আমার পরিচিত জন, যারা আমার পক্ষে কাজ করে নাই দলীয় দৃষ্টিকোণ থেকে, নৌকার পক্ষে কাজ করছে, এইবার তারা নৌকায় বুট দেয় নাই। বাংলাদেশের রাজনীতির এক, যদিও তিনি মহিলা কিন্তু এক সিংহ পুরুষ,
বেগম খালেদা জিয়া আজকে বাসায় ফিরেছেন। এটা জামাত ইসলামীর অধ্যাপক গোলাম আদম সাহেব বলেছিলেন, আমরা একটা বইয়ে পড়ছিলাম যে তিনি বিমানে বলছিলেন যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন পুরুষ, সাহসী পুরুষ। যদিও তিনি মহিলা কিন্তু উনি একজন সাহসী পুরুষ। তে এর জন্য আমরা শুকরিয়া যে উনি আবার অনেকটা হলেও সুস্থতার সহিত আবার বাসায় ফিরেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং একটা স্বস্তির কারণ। কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাশা ছিল জাতির, আন্তর্জাতিক মহল, জনগণ, রাজনীতিবিদদের যে উনি সুস্থতার জন্য বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন, সকল সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহারটা সরকার উনাকে করার সুযোগ দেবে, পারিবারিকভাবে হোক আর রাষ্ট্রীয়ভাবেই হোক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা খারাপ সংস্কৃতির আমরা রূপ দেখলাম, যেটা ভবিষ্যতে হয়তো আমাদের অনেকের আকাঙ্ক্ষার উপর দিয়ে একটা স্টিমুলার চলবে। হয়তো আরো অনেক প্রধানমন্ত্রী, অনেক বড় বড় নেতৃবৃন্দ যারা বিগত সময় রাজনৈতিক একটি শিষ্টাচার ছিল, যাদের প্রতি সম্মান জানানো হতো, হয়তো এই অসম্মানটা হয়তো নতুন করে একটি দ্বারা তৈরি করবে, যাতে ভবিষ্যতেও হয়তো অনেকের এরকম আবেদন খারিজ হয়ে যেতে পারে। তো আমরা চাই না এরকম কোনো সুযোগ হোক, এটাই আমাদের শেষ সুযোগ হোক। সরকারের সবুজ বুদ্ধির উদয় হবে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সুযোগ দেবে, সহযোগিতা করবে। বাংলাদেশের স্বাভাবিকত মোটামুটি যারা সমাজে বা এলাকায় পরিচিত, জাতীয় পর্যায়ের প্রয়োজন হয় না, তাদেরকেই পুলিশ গ্রেপ্তারের ব্যাপারে, তাদেরকে সম্মান জানানোর ব্যাপারে যথেষ্ট শ্রদ্ধা জানায়। কিন্তু এই আমরা কয়েক বছরে আমরা দেখতে পেলাম রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি যে অবিচার, তাদের প্রতি যে অবমূল্যায়ন, অমর্যাদা, এটা আমাদের নতুন প্রজন্মকে অনেকটা হলেও শিষ্টাচার না শিখে অন্য কিছু শিকার সুযোগ করে দিচ্ছে। আমরা এটা কেউ কাম্য করি না, আমিও করি না, এবং আগামীতে কারো প্রতি এরকম অবিচার হোক এটাও আমরা চাই না। তো এরপরেও সরকারকে আমরা আজকে আমি আহ্বান জানাবো যাতে সুচিকিৎসা, যথাযথ সম্মান এবং মুক্তি নিশ্চিত করে, এরকম বৃদ্ধ মানুষ যিনি এখন কোনো কিছু করার মতো সুযোগ নেই, অসুস্থ আছেন, তাকে আসলে মুক্তি দিলে যে কিছু হয়ে যাবে এরকম কিছু না, দিলে হয়তো জাতি আজকের যিনি যেভাবেই হোক, বিতর্কিত হোক, রাত হোক আর মধ্যরাত হোক আর সন্ধ্যা রাত হোক আর তাহাজ্জুদের সময় হোক, প্রধানমন্ত্রী হয়েছেন, উনাকে হয়তো জাতি এই কারণে হয়তো উনাকে সম্মান জানাতো, স্মরণ করত। যে পঞ্চমবারের মতো আজকে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, আসলে জনগণ এইটার কোনো খোঁজখবরও নিচ্ছে না।